রিলিজ করলো চরিত্রহীন থ্রি এর অফিসিয়াল টিজার। There is always a reason in madness and madness in love. নালে তো আমরা পর্নোগ্রাফি হয়ে যাব। এক মিনিট 17 সেকেন্ডের এই টিজার ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। তবে এই সিরিজে নয়া চমক স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। পাতাল্লোকের মতো ওয়েব সিরিজে ওটিটি প্ল্যাটফর্ম কাঁপিয়েছেন তিনি। টিজারের শুরুতেই সতীশকে দেখা যাচ্ছে নৌকোয় বসে পুরনো স্মৃতি রোমন্থন করতে কিরণকে নিয়ে। তিনি যেন সময়ের সঙ্গে পুরনো স্মৃতিকে হারিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন, বোঝাতে চাইছেন নতুন দৃশ্যের অপেক্ষায় থাকে মানুষ। কিরণকে দেখে চিৎকার করে ডাকছেন সতীশ। অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে ওয়েব সিরিজের টিজারে উষ্ণতা ছড়াতে। তার মুখে শোনা যাচ্ছে, ভালোবাসতে ভুলে যাচ্ছে মানুষ। তবে সতীশ স্বীকার করেছেন ভালোবাসা পাওয়া প্রচন্ড কষ্ট। না, ভালোবাসা পাওয়া প্রচন্ড শক্ত। স্বস্তিকাকে দেখা যাবে রাবেয়ার ভূমিকায়। কাতামাখা অন্তরঙ্গ মুহূর্তে সতীশ এবং রাবেয়া দুটো শরীর যেন আষ্টেপৃষ্টে একে অপরকে জড়িয়ে রেখেছে। আলো আঁধারি পরিবেশে প্রেমের উষ্ণতা ছড়াচ্ছে এই জুটি। ব্যাকগ্রাউন্ডে মাদকতায় ভরা মিউজিক ও চীনা নারী কণ্ঠ বলে উঠছে, আমি পুড়ছি সতীশ, আমি পুড়ে যাচ্ছি। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসতে চলেছে চরিত্রহীন স্ত্রী। প্রধান চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাস, হইচইয়ের অন্যতম জনপ্রিয় সিরিজ চরিত্রহীন। এই সিরিজে সৌরভ আগেই অভিনয় করেছেন, তবে প্রথমবার স্বস্তিকা সামিল হয়েছেন এই টিমে। স্বস্তিকার উপস্থিতি চরিত্রহীন থ্রি এর নতুন সিজন নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে তা বলাই যায়। সাহসী দৃশ্যে বরাবরই অনন্যা দুপুর ঠাকুর পর উমা বৌদি। চরিত্রহীন থ্রি এর টিজার আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.